আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ। আজ আমরা দুরুদ পাঠের 14টি বিষয়কর ফজিলত জানব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠের ফজিলত অত্যধিক। দুরুদের ফজিলত সম্পর্কিত অনেক তথ্যই আমরা কম বেশি জানি, কিন্তু যারা জানে না তাদের জন্য এই ভিডিওতে দুরুদ পাঠের বিষয়কর 14টি ফজিলত তুলে ধরা হলো। তা হলো, নম্বর এক, দুরুদ পাঠকারীকে অঢেল দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে চায় আমাদের উপর অর্থাৎ আহলে বায়াতের উপর দুরুদ পাঠের সময় তাকে পাত্র ভরে দেওয়া হোক, সে যেন এভাবে দুরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতুল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। দুরুদটি আবার বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যি ওয়া আজওয়াজিহি উম্মাহাতুল মুমিনিনা ওয়া যুররিয়্যাতিহি ওয়া আহলি বাইতিহি কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। নম্বর দুই, দুরুদ পাঠে গুনাহ মাফ হয়। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নীত করা হবে। নাসাই, হাদিস নম্বর 1297। নম্বর তিন, দুরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা মাগফিরাতের দোয়া করেন। হযরত আমির ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুতবার মধ্যে বলতে শুনেছি, আমার উপর দুরুদ পাঠকারী যতক্ষণ দুরুদ পড়ে ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, সুতরাং বান্দার ইচ্ছা সে দুরুদ বেশি পড়বে না কম। ইবনে মাজা, হাদিস নম্বর 907। নম্বর চার, দুরুদ পাঠকারীর জন্য নবীর সুপারিশ অবধারিত। সাবিত আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুরুদ পাঠ করবে তার জন্য আমার সুপারিশ অবধারিত হয়ে যাবে। তাবরানি, হাদিস নম্বর 4481। নম্বর পাঁচ, দুরুদ পাঠকারী কিয়ামতের দিন নবীজির সবচেয়ে নিকটবর্তী হবে। আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পড়েছে। তিরমিজি, হাদিস নম্বর 484। নম্বর ৬, দুরুদ পাঠকারী গরিব পাবে সদকার সওয়াব। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানের দান করার সামর্থ্য নেই সে যেন আমার প্রতি দুরুদ পড়ে, তাহলে এটা তার জন্য সদকা হিসেবে গণ্য হবে। সহিহ ইবনে হিব্বান, হাদিস নম্বর 185। নম্বর সাত, দুরুদবিহীন দোয়া আসমান জমিনের মাঝে জ্বলন্ত থাকে। হযরত ওমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনের মাঝে থেমে থাকবে। তিরমিজি, হাদিস নম্বর 110। নম্বর আট, দুরুদ পাঠকারীর জন্য ফেরেশতাদের দোয়া। দুরুদ পাঠকারীর জন্য ফেরেশতারা দোয়া করেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম আমার প্রতি দুরুদ পাঠ করে এবং যতক্ষণ সে আমার প্রতি দুরুদ পাঠরত থাকে, ততক্ষণ ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকেন। অতএব বান্দা চাইলে তার পরিমাণ অর্থাৎ দুরুদ পাঠ কমাতেও পারে বা বাড়াতেও পারে। ইবনে মাজা, হাদিস নম্বর 907। নম্বর নয়, জুমার দিন দুরুদ পাঠ। আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে জুমার দিন, সুতরাং ওই দিন তোমরা আমার উপর অধিক মাত্রায় দুরুদ পড়ো, কেননা তোমাদের দুরুদ আমার কাছে পেশ করা হয়। আবু দাউদ, হাদিস নম্বর 1047। নম্বর দশ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অভিশাপ দিলেন যে, সেই ব্যক্তির নাক ধুলা দূষিত হোক
যার কাছে আমার নাম উল্লেখ করা হলো, অথচ সে আমার নাম শুনেও আমার প্রতি দুরুদ পড়ল না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল না। তিরমিজি, হাদিস নম্বর 3545। নম্বর 11, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার কবরকে উৎসব কেন্দ্রে পরিণত করো না, যেমন কবর পূজারীরা ওরস ইত্যাদির মেলা লাগিয়ে করে থাকে। তোমরা আমার প্রতি দুরুদ পেশ করো, কারণ তোমরা যেখানেই থাকো তোমাদের পেশকৃত দুরুদ আমার কাছে পৌঁছে যায়। আবু দাউদ, হাদিস নম্বর 2042। নম্বর 12, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমি উল্লেখিত হলাম, অর্থাৎ আমার নাম উচ্চারিত হল, অথচ সে আমার প্রতি দুরুদ পাঠ করল না। তিরমিজি, হাদিস নম্বর 3546। নম্বর 13, ফাজালা ইবনে ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে প্রার্থনা করতে শুনলেন, সে কিন্তু তাতে আল্লাহর প্রশংসা করেনি এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদও পড়েনি। এ দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লোকটি তাড়াহুড়ো করল, অতঃপর তিনি তাকে ডাকলেন ও তাকে অথবা অন্য কাউকে বললেন, যখন কেউ দোয়া করবে তখন সে যেন তার পবিত্র প্রতিপালকের প্রশংসা করে ও আমার প্রতি দুরুদ ও সালাম পেশ করে দোয়া আরম্ভ করে, তারপর যা ইচ্ছা যথারীতি প্রার্থনা করে। আবু দাউদ, হাদিস নম্বর 1481। নম্বর 14, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, তিনি বলেন, আমরা সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসে উপবিষ্ট ছিলাম, এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলে বশির ইবনে সাআদ তাকে বললেন, হে আল্লাহর রাসূল, মহান আল্লাহ তাআলা আমাদেরকে আপনার প্রতি দুরুদ পড়তে আদেশ করেছেন, কিন্তু কিভাবে আপনার উপর দুরুদ পড়ব? ক্ষণেক পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরুদে ইব্রাহিমের কথা বললেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 405। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দুরুদ পাঠ করার তৌফিক দান করুন। আমিন।